গড়বাড়ি দুই অঞ্চলের প্রধান মহাশয়কে আহ্বান করেছিলাম, যদি আপনি এসে থাকেন বা গৌতম বাবু দয়াসে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে আপনাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গড়বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান প্রতিনিধি গৌতম মণ্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, ওনাকে দেখার জন্য আর যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কৃষ্ণা কামিলা সমাজানা ভগবানপুর এক পঞ্চায়েত সমিতি সম্মানীয় সভাপতি প্রণব মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমাদের প্রণবদাকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ উত্তম বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা পুষ্পস্তবক এবং ব্যাপ দিয়ে। হিমাংশু বাবুকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রধান মহাশয়, উপপ্রধান মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী গৌতম বাবুকে। চন্দনের ফোঁটা পুষ্পস্তবক ও ব্যাট করিয়ে দিচ্ছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্য। বরণ করে নেওয়া হচ্ছে কোটবাড় অঞ্চল যুবতী মেলবন্ধন যাতে হয় সেই বার্তা দেওয়ার জন্যই আজকের এই তফসিলির সঙ্গে বোঝ এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের এলাকার বিধায়ক, চতুর্থবারের বিধায়ক, পঞ্চমবারের জন্য তিনি আবার আমাদের সামনেই বিধায়ক হিসেবে আসতে পারেন, তার জন্যে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে মঞ্চে আসি আমাদের ভগবানপুর এক ব্লক সংগঠনের সভাপতি সম্মানীয় অভিজিৎ দাসমশাই, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ভাজন প্রণব মাইতি, আমাদের পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ আমাদের সম্মানীয় উত্তম বাবু ও প্রণববাবু, শ্রদ্ধেয় হিমাংশু দা, আমাদের গ্রাম প্রধান মৃগাঙ্কু বাবু, আমাদের উপপ্রধান, আমাদের মৌসুমি, হ্যাঁ না উপপ্রধান মৌসুমি, আর হচ্ছে আমাদের যুব দায়িত্বে সুতনু, এবং সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ও স্নেহভাজন কর্মী বন্ধুগণ। সবাইকেই দলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। একমাত্র মহিলা যিনি মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকার জনবিরোধী নীতির তিনি প্রথমেই সমালোচনা করেন, এই হিম্মত ভারতবর্ষের অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পারেন না। তাই নরেন্দ্র মোদীর শেষ চেষ্টা সেগুড়ে কিন্তু বন্ধু বালি, সেগুড়ে বালি এবারে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন এটার বলার অপেক্ষা রাখে না। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আমাদের কর্মীরা খুব গর্বের সঙ্গে এবারে নির্বাচন আমরা পরিচালনা করব, এই কারণে এবারে পূর্ব মেদিনীপুর থেকেই মুখ্যমন্ত্রী হচ্ছে
যেটা কখনো হয়নি মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন পূর্ব মেদিনীপুর থেকে এবার মুখ্যমন্ত্রী হবে আর পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হওয়া মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন নন্দীগ্রাম বাদ দিয়ে যে 15টি বিধানসভা উন্নয়নে ভেসে যাবে সামনে 5 বছর কারণ মুখ্যমন্ত্রী যে জায়গা থেকে হন সেই জেলা উন্নয়ন সাংঘাতিকভাবে এগোবে তাই খুব গর্বের সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করব যে আমাদের পূর্ব মেদিনীপুরের এমএলএ হবেন মুখ্যমন্ত্রী আপনাদের একটা কথা ভাবতে হবে সবাই যেহেতু অল্প আমাদের সমস্ত নির্বাচনী প্রসেসই আপনাকে করতে হবে অল্প সময়ের মধ্যেই দেওয়াল লিখনের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে কিন্তু প্রার্থী এখনো ডিক্লেয়ার হয়নি প্রার্থী হয়তো আগামীকাল বা পরশু ডিক্লেয়ার হবে প্রার্থীর নামটা ফাঁক রেখে আর বাকি সমস্ত ওয়াল পেন্টিংগুলি আপনারা সেরে ফেলুন তারপরে প্রার্থীর নাম ঘোষণা হবে শুধু প্রার্থীর নামটা বসিয়ে দেবেন এরপরে তো ফ্লেক্স আছে ফ্লেক্সগুলো দিয়ে পেস্টিং করে দিতে হবে খুব সুন্দর ফ্লেক্স করেছে আজকে দেখলাম রাস্তায় আস্তে আস্তে এই সমস্ত ফ্লেক্সগুলি অলরেডি বুথ এলাকাগুলিতে পাঁচশাস্ত্রী করে থাকলে ওয়াল পেন্টিংয়ের থেকে অনেক ভালো কাজ হবে তবু নির্বাচনের অঙ্গ হিসাবে ওয়াল পেন্টিং কিছু করতেই হবে তাই বুথের মেন মেন দেওয়ালগুলিতে আপনারা ওয়াল পেন্টিং করে নিন কিন্তু মাথায় রাখতে হবে ওয়াল পেন্টিং যার বাড়িতে আপনারা করবেন যার বাড়ির দেওয়ালে করবেন সেই বাড়ির মালিকের পারমিশনটা অবশ্যই করিয়ে রাখবেন পরবর্তীকালে তিনি যেন না বলেন যে আমার উইদাউট পারমিশনে এই ওয়াল পেন্টিং হয়েছে সরকারি যত আপনার স্ট্রিট লাইট ইলেকট্রিক লাইটের পোস্ট আছে সরকারি বিভিন্ন জায়গায় আপনারা যে ফ্ল্যাগ বেঁধে রেখেছেন ফ্লেক্স বেঁধে রেখেছেন অবিলম্বে সেগুলিকে খুলে দিতে হবে তা না হলে ফ্ল্যাগগুলো খুলে নিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন কিন্তু আগামী পরশুর পর থেকে যে টিম বেরোবে নির্বাচন কমিশনের তারা সমস্ত সরকারি জায়গা থেকে ফ্লেক্স ফ্ল্যাগ সবই খুলে নেবে এবং সেগুলি কনফিসকেট করে দেবে বাজেয়াপ্ত করে দেবে আপনারা কিন্তু আর ফেরত পাবেন না তাই নিজ দায়িত্বে সেগুলি খুলে রাখবেন আমরা একটা নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা স্টার ক্যাম্পেইনার তাদের সমস্ত সভাগুলিতে জনসমুদ্র তৈরি হচ্ছে জনসভাগুলি জনসমুদ্রে পরিণত হচ্ছে আপনারা অভিষেক ব্যানার্জির মিটিংয়ে যারা গেছেন এই কাঁথির বৈশাইতে আপনারা দেখেছেন জেলা থেকে কোনো ব্লককে গাড়ির টাকা দেওয়া হয়নি কোনোভাবে টিফিন খরচা দেওয়া হয়নি মানুষ নিজ উদ্যোগে গাড়ি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে তারা মিটিংয়ে গেছে আমি সেই মিটিংয়ে ছিলাম মিটিংয়ে লক্ষ্য করেছি একবারে বাঁধ ভাঙা স্রোত জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির নন্দীগ্রাম সভায় যারা গেছেন তারা উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জি এই সভায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে তিনি আপ্লুত হয়ে সেই দিনই ঘোষণা করে দিলেন নন্দীগ্রাম থেকে তিনি প্রার্থী হবেন এবং স্টেট প্রেসিডেন্ট সুব্রত বক্সী ছিল তাকে বললেন যে আপনি অনুমোদন দিয়ে দিন তিনিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে আমি স্টেট প্রেসিডেন্ট হিসাবে মমতা ব্যানার্জির নন্দীগ্রামে দাঁড়ানো অনুমোদন করলাম যারা নন্দীগ্রাম তিনি আপ্লুত হয়ে এই ঘোষণা করার ফলে পূর্ব মেদিনীপুর আমরা একটা বাড়তি পাওনা পেয়ে গেলাম দিল্লির সরকার ভারতীয় জনতা পার্টি মূলত চালাচ্ছে এনডিএর যে মূল চালিকা শক্তি বিজেপি এরা গতবারের লোকসভা নির্বাচনের আগে তিনটি যে মূল প্রতিশ্রুতি দিয়েছিল সেই মূল প্রতিশ্রুতির কোনটি পালন করতে পারেনি প্রথম কথা বলেছিল
জনধন যোজনার অ্যাকাউন্টে সমস্ত গরিব মানুষদেরকে 15 লক্ষ করে টাকা দেয়া হবে, টাকা ঢোকেনি। দ্বিতীয়ত, প্রতি বছর 2 কোটি করে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, কোনো বেকারের কর্মসংস্থান বা চাকরি হয়নি। তৃতীয়ত, কৃষকদের মাথা পিছু আয় মিনিমাম দ্বিগুণ হবে। আমরা কি দেখলাম? জনবিরোধী, কৃষি বিরোধী, এই যে কৃষি বিল কৃষকদের স্বার্থের পরিপন্থী, তাকে উগ্র করানোর জন্য সমস্ত কৃষকরা আজকে দিল্লির রাজপথে, পাঞ্জাবের নির্বাচনে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে বিজেপিকে একবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। পাঞ্জাবের নির্বাচনের রেজাল্ট নিশ্চিতভাবে আপনারা ফলো আপ করেছেন। এবারে বিজেপির লোকেরা মনে করেছে লোকসভা নির্বাচনে যেহেতু 18টি সিট পেয়েছে, তাহলে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে তারা ভোটে এগিয়ে আছে সেই সমস্ত বিধানসভাগুলি বিজেপি জিতবে। ব্যাপারটা এত সহজ নয়। তার কারণ, লোকসভা একটা অন্য আঙ্গিকে হয়েছিল, বিধানসভা অন্য আঙ্গিকে হবে। আপনারা কি দেখছেন? ফ্রি রেশনিং ব্যবস্থা, এত কোটি মানুষের যে ফ্রি রেশনিং ব্যবস্থা মমতা ব্যানার্জি চালু করেছেন, একটা কোন মুখ্যমন্ত্রীর নাম বলতে পারবেন মমতা ব্যানার্জি ছাড়া যে এই ফ্রি রেশন দেওয়ার ব্যবস্থা সারা রাজ্যে করে দিয়েছে? কোন মুখ্যমন্ত্রী পারেনি। স্বাস্থ্যসাথী, 5 লক্ষ করে টাকা, একটি মুখ্যমন্ত্রী না হলে এই যে 65 দফা জনমুখী কর্মসূচি এ বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, ফ্রি রেশনিং বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে। আজকে গরিব মানুষদের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি তিনি রচনা করেছেন এগুলি সব কিন্তু বন্ধ হয়ে যাবে। এনআরসি একটা সাংঘাতিক ব্যাপার, তাই এনআরসিকে রুখতে গেলে মমতা ব্যানার্জিকে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। জেলার কোঅর্ডিনেটর হিসাবে বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরছি, আপনাদেরকে আগাম জানিয়ে দিতে চাই পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা রয়েছে। 16টি বিধানসভার মধ্যে 16টি এবার তৃণমূল কংগ্রেস পাবে, একটিও বিজেপি পাবে না। 294টি আসন আমাদের বিধানসভায় সারা পশ্চিম বাংলায়, 225টি আসন মিনিমাম নিয়ে মমতা ব্যানার্জি আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কোনোভাবেই পেছানোর কোনো জায়গা নেই। এই কয়েকটা দিন খাওয়া দাওয়া ভুলে আমাদের সবাইকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। যেখানটায় আমাদের সভা হচ্ছে, উত্তম বাঁকুড়াবাবু আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি শিক্ষা কর্মকর্তা হিসাবে যেমন হিমাংশুবাবুরা আছেন, এদের সবার সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। যখন যেটা অসুবিধা হবে সুজসকে জানাবেন। আঞ্চলিক স্তরে সমস্ত কর্মকর্তারা একসঙ্গে যাতে কাজ করে আমরা এই নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারি কোটবাড় অঞ্চল থেকে, তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমরা চাই ভগবানপুর 1 নম্বর ব্লকে যে 4টি অঞ্চল আছে ভগবানপুর বিধানসভায়, তার মধ্যে লিডার দিক থেকে 1 নম্বরে থাকবে কোটবাড় অঞ্চল, সেই জায়গায় আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনাদের সবারই মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ। সীমা সুরক্ষিত, শত প্রচেষ্টাও বাংলার শতাব্দী প্রাচীন ইতিহাসকে কালিমালিপ্ত করতে পারবে না বর্গীরা। তার পাশে, তার শক্তি হিসেবে আছেন বাংলার প্রতিটি মানুষ। বাংলাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়।
অসহায় ও বঞ্চিতদের সহায় তিনি, বাংলার প্রতিটি মানুষের বিপদের দিনের বন্ধু তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্য প্রতিষ্ঠা করতে ও সংবিধানের মর্যাদা রক্ষার্থে সারা জীবন ধরে করে চলেছেন সোচ্চার ও আপোষহীন সংগ্রাম। প্রতিটি মানুষের প্রতি এই অকৃত্রিম বন্ধুত্ব ও মানবতার জন্যই বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার প্রতিটি মানুষের বিপন্নতায় ও সংকটে তিনি সবার আগে এগিয়ে আসেন। যেদিক থেকেই আসুক না কেন বিপদ, মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন মানুষকে রক্ষা করতে নিজেকে এগিয়ে দেন সকল লড়াইয়ে। আমাদের মাতৃভূমিকে সকল বিপদ থেকে রক্ষা করতে বাংলা নিজের মেয়েকেই চায়। এই বাংলার সাথে তার মাটির টান আছে, আছে আত্মিক যোগাযোগ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিগত এক দশকে এই বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল ক্ষেত্রেই এসেছে উন্নয়নের জোয়ার এবং বাংলা এগিয়ে চলেছে প্রগতি, সমৃদ্ধি ও গৌরবময় ভবিষ্যতের দিকে। বিগত দশ বছরে বাংলার মানুষের মাথাপিছু গড় আয় দ্বিগুণেরও বেশি হয়েছে। শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 68 লক্ষ যুবক যুবতী উপকৃত হয়েছেন। স্বাস্থ্যসাথীর আওতায় আছেন বাংলার প্রতিটি নাগরিক এবং পরিবার পিছু 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা সুনিশ্চিত করা হয়েছে। 9.5 কোটি মানুষের বিনামূল্যে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করেছে খাদ্যসাথী প্রকল্প। প্রায় 34 লক্ষ গ্রামীণ আবাস তৈরি হয়েছে বাংলা আবাস যোজনার অন্তর্গত। প্রায় 96 লক্ষ নতুন পরিবারকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে এবং 1,18,128 কিলোমিটার নতুন ও উন্নততর গ্রামীণ সড়ক তৈরি করা হয়েছে। প্রথম 5 বছরে কৃষক পরিবারের গড় আয় বেড়ে হয়েছে 78,708 টাকা এবং প্রায় 47 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ 33% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। বিগত 10 বছরে তফসিলি জাতি উপজাতির জন্যে বর্ধিত বাজেটে 2 গুণ বৃদ্ধি পেয়েছে। 100 দিনের কাজের আওতায় 1.75 কোটি মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। প্রায় 17 লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষকে মাসিক 1,000 টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। বাংলায় প্রতিটি মানুষের পাশে রাত দিন 7 দিন আছেন তিনি। এই রাজ্যের সকল মানুষের ভালো মন্দের খবর রাখেন তিনি, এই বাংলার মনের কথা বোঝেন তিনি এবং প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে সব সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। এই সকল কারণেই বাংলা নিজের মেয়েকেই চায়। আমাদের এই স্লোগানকে সামনে রেখে 2021-এর বিধানসভা নির্বাচনের আমাদের একমাত্র স্লোগান আমাদের বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগানকে সামনে রেখে আমাদের 2021 বিধানসভায় নির্বাচনে এগিয়ে যেতে হবে। এখন আপনাদের সামনে আপনাদের ছোট্ট অল্প মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রণব কুমার মাইতি মহোদয়। সভাপতি এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা জানাই। তো আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যে সারা ভারতবর্ষে এই ধরনের অভিনব কর্মসূচি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নেয়নি। আজকে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে তফসিলির সঙ্গে ভোজ, এই ধরনের কর্মসূচি তো দূরের কথা। উত্তরপ্রদেশে আপনি চলে যান, তফসিলিকে যদি ছায়া দেখে তাহলে ওই এলাকার লোক গিয়ে স্নান করবে, গঙ্গার জল নিয়ে মাথায় ছেটাবে। সেখানে মুখ্যমন্ত্রী কি বলেছেন, আপনাদের সঙ্গে আমাদের একসঙ্গে ভোজ করার কর্মসূচি গ্রহণ করেছেন। তাই আমি মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বাংলার জনগণ অধিনায়িকা, বাংলার অগ্নিকন্যা, বাংলার দুর্গা, বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি এই কর্মসূচির জন্য। আমরা সবাই বাংলা নিজের মেয়েকে চাই এবং এই কর্মসূচি আমরা 4 তারিখে সারা ব্লক জুড়ে আমাদের কর্মসূচি অভিজিৎ বাবু নিশ্চয়ই ঘোষণা করবেন, সারা ব্লক জুড়ে আমরা প্রত্যেকটি বুথস্তরে পালন করব। তার আগে আমি একটা কথা বলি, সারা ভারতবর্ষে আজকে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার 64 খানা প্রকল্প
যে প্রকল্পের মাধ্যমে তিনি আপনাদের সেবায় ব্রতী হয়েছেন, তিনি আপনাদের মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছেন, যেটা স্বামী বিবেকানন্দ বলতেন যে শিব জ্ঞানে জীবের সেবা, যত জীব তত্র শিব, যত মত তত পথ। তাই কোনো বিভেদ নয়, আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে একটা দল, তার নাম হচ্ছে বিজেপি, সাম্প্রদায়িক শক্তি বিজেপি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে, আমাদের সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে হবে। ইতিমধ্যে আমাদের যারা সবশ্রী বন্ধু আছে তাদের আমি একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য একটি সুন্দর প্রকল্প চালু করেছেন, যেটা হচ্ছে তপশিলি বন্ধু। এই তপশিলি বন্ধুর কি সুবিধা আপনারা পাবেন? আপনারা পাবেন 60 বছর বয়স হলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে 1000 টাকা ঢুকে যাবে, যদি আপনাদের ফর্ম ফিল আপ করে আমাদের অফিসে জমা দিতে হবে, পঞ্চায়েত সমিতিতে জমা দিতে হবে। এবং তিনি আজকে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত এসসি সার্টিফিকেট আপনাদের জন্য 1 সপ্তাহের মধ্যে করে দিয়েছেন, এবং যারা পাননি তারা রিসেন্ট পেয়ে যাবেন। আমাদের কাছে সারা এগরা মহকুমার মধ্যে আমাদের 11,000 সার্টিফিকেট আমরা ইস্যু করেছি, আমরা দিতে পেরেছি দুয়ারে সরকারে, যেগুলো পড়েছিল। স্বাস্থ্যসাথী কার্ড আমাদের 32,000 পড়েছিল, আমরা 25,000 মানুষকে এ পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দিতে পেরেছি, বাকিগুলো প্রসেসিং চলছে, তারপরে নির্বাচনের বিধি আরো হয়ে গেছে। তো সেই জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড আগে ছিল 30,000, তারপরে 1.5 লাখ হয়েছে, তারপরে হয়েছে 5 লাখ। আমাদের বিধায়ক সাহেব বলছিলেন, বিধায়ক সাহেব 4 বারের বিধায়ক ছিলেন, এখনো আছেন, আগামী 5 বারের জন্য বিধায়ক হবেন, এবং এখান থেকে আমাদের কাছে খবর আছে 50,000-এর বেশি ভোট সারা এলাকা থেকে তিনি পেয়ে নির্বাচিত হবেন। কারণ ইতিমধ্যে আপনারা জানেন বিধায়ক সাহেবকে মমতা ব্যানার্জির আস্থা তিনি তার উপরে রেখেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছেন। আমাদের ব্লকে 6টা এবং 4টা অঞ্চলে প্রসেসিং আছে। ভগবানপুর 1 নম্বর ব্লক হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে চলে যাচ্ছে, ইতিমধ্যে ডেভেলপমেন্টের দিক দিয়ে কোনো রকম কোনো চিন্তা হবে না। এই আমি আসার সময় দেখছিলাম আপনাদের এই রাস্তা, আগে এই রাস্তা মোরাম ছিল, কিন্তু আজকে সুজন চিনিবাবুর উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতির দুজন কর্মাধ্যক্ষ সাহেবের উদ্যোগে এবং আমাদের প্রধান এবং উপপ্রধানের উদ্যোগে এই রাস্তা নির্মাণ করা হয়েছে, এবং বিধায়ক সাহেবের সক্রিয়ভাবে তত্ত্বাবধানে বিধায়ক সাহেব এই রাস্তা অনুমোদন জেলায় বলে অনুমোদন করে আপনাদের এই রাস্তা নির্মাণ হয়েছে। তো সেই জায়গায় অনেকে বিভেদ লাগানোর চেষ্টা করছে, আজকে আমি বলি 65খানা প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী করেছেন, 17খানা প্রকল্প সারা ভারতবর্ষে প্রথম হয়েছে, এবং 2খানা প্রকল্প কন্যাশ্রী থেকে বিশ্ব বাংলা সারা বিশ্বে প্রথম হয়েছে। তো সেই জায়গায় আপনাদের আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা অনেকে হয়তো ভাবছেন বিজেপি কারণ বাড়িতে বাড়িতে বিজেপি টাকা ছড়াচ্ছে, গিয়েছে একটা বাড়ি পেয়েছেন, আবার একটা বাড়ি পাবেন, কোনো বাড়ি পাবেন না। এখনো যারা বাড়ি পাননি তা বাড়ি দেওয়ার অধিকার একমাত্র পঞ্চায়েত সমিতির আছে, মমতা ব্যানার্জি বাড়ি দিচ্ছেন, তার অধিকার মাত্র একজন পঞ্চায়েত সমিতির আছে, আপনাদের প্রধানের আছে, আর কারুর নেই। এখানে আপনাদের দুজন কর্মাধ্যক্ষ আছে, পঞ্চায়েতের আছে, আর কারুর এই ক্ষমতা নেই। বিজেপি নরেন্দ্র মোদী সেখান থেকে আপনাকে বাড়ি দেবে না, দিলে আপনাদের পঞ্চায়েত প্রধান দেবে, আমি দেব। সেই জায়গায় আপনাদের একটা কথা মনে রাখতে হবে, যারা বাড়ি পাননি আগামী দিনে আমরা 14,800 বাড়ি সেকেন্ড ফেজের জন্য আমরা জেলায় পাঠিয়েছি, তারা প্রত্যেকটা জায়গায় বাড়ি পেয়ে যাবেন, প্রত্যেকটা মানুষ, কেউ বঞ্চিত হবেন না। যে বঞ্চিত হবেন যে আমার কাছে আসবেন, বা যাদের নাম এখনো হয়নি তারা প্রধানের কাছে অ্যাপ্লিকেশন দিবেন, আমরা বুঝে নেব। ইতিমধ্যে টয়লেট অনেকে বলছেন পায়খানা ঘর অনেকের নেই, আমি এলাকার বঙ্গধ্বনি যাত্রায় গেছিলাম, অনেকের কাছে আমি ফোন নাম্বার নিয়েছি, আমার ডায়েরিতে নোট করে যে তারা প্রত্যেকে পেয়ে যাবেন, কোনো লাভের ব্যাপার না। আমরা 2000 টয়লেট আমরা ইতিমধ্যে জেলা থেকে আমরা পেয়েছি। তো সেই জায়গায় তো আমাদের মনে রাখতে হবে, আজকে মমতা ব্যানার্জি কেন এতগুলো প্রকল্প করছেন জানেন? 17 বছর বয়সে তিনি তার বাবা ওনার বাবাকে হারিয়েছিলেন, চিকিৎসার অভাবে ওনার বাবা মারা গেছিলেন, ছোট ছোট ভাইদের নিয়ে তিনি 17 বছর বয়সে সংসার পরিচালনা করেছিলেন, এবং সেখানে সামান্য কয়েকটা টাকার বিনিময়ে মাদার ডেয়ারি দুধের সেলসম্যান হিসাবে কাজ করেছিলেন। তিনি আমাদের জন্য লড়াই করেছেন,
লড়াই করে আজকে মমতা ব্যানার্জিকে মেরে দেওয়ার চক্রান্ত হয়েছিল, তার কোমরে মারা হয়েছিল, কোমর ভেঙে দেওয়া হয়েছিল হাজরা মোড়ে, মাথায় রড মেরে দেওয়া হয়েছিল সিপিএম এর পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে যাতে মেরে দেওয়া হয়, মহাকরণ অভিযানে চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে আসা হয়েছিল। আজকে তিনি অসংখ্য লড়াই করে আন্দোলন করে মানুষের সেবায় ব্রতী হয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি 65খানা প্রকল্প করেছেন, তার মধ্যে কন্যাশ্রী রূপশ্রী উল্লেখযোগ্য। কোন সরকার আজ পর্যন্ত আপনারা দেখেছেন কন্যাশ্রীতে 25,000 টাকা? মুখ্যমন্ত্রী বললেন আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, তারা পড়াও 8 পর্যন্ত পড়ে গিয়ে পড়ে পড়া বন্ধ করে দেয়। তো সেই জন্য তিনি যাতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে তার নিজের রোজগারে সে যেতে সংসার চালাতে পারে আগামী দিনে, তার জন্য তিনি কন্যাশ্রীটা দিয়েছিলেন, কারণ মেয়েরা যাতে পড়াশোনা করবে। তো তিনি বিয়ের সময় উচ্চ মাধ্যমিকের পর যাতে বিয়ের সময় আবার যাতে 25,000 টাকা পায় তার জন্য রূপশ্রী চালু করেছিলেন। তো এটা কাদের গর্ব? এটা আমি এটা মায়েদের আমি বলবো। তো আপনাদের কথা মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং আমাদের কথা তো ভেবেছেন, আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন যাদের 60 বছর বয়স হয়েছে তারা প্রত্যেকে বার্ধক্য ভাতা পাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি হবেন আপনাদের জন্য বার্ধক্য ভাতা যারা পাননি তারা প্রত্যেকে পাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। এবারে কি বলছে বিরোধীরা, কি বলছে? আপনারা ইতিমধ্যে টিভি চ্যানেলে দেখেছেন যে একটা সমীক্ষা, এবিপি আনন্দ একটা সমীক্ষা করেছে, সমীক্ষায় প্রথমে দেখা গিয়েছিল আজকে এমএলএ সাহেব দাঁড়িয়ে বলে গেছিলেন যে আমরা 225টা সিট পাবো, মুখ্যমন্ত্রী 225টা আসন নিয়ে পুনরায় নবান্নে বসবেন। তো কেন বলেছিলেন? তার কারণ আছে। তার কারণ কি? একটা সমীক্ষক রিপোর্ট যাতে বিজেপির গভর্নমেন্ট যেটা করেছিল সেই সমীক্ষায় দেখা গেছে যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতগুলো সিট পেতে পারেন, তারা সমীক্ষক দল পাঠিয়েছিলেন, সেখানে সমীক্ষা করে দেখা গেছে 225টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এই রিপোর্টটা যখন বাজারে চলে এলো, পাস হয়ে গেছে, কোনো কারণে পাস হয়ে গেছে, তখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ধমক দিলেন সংবাদ মাধ্যমকে যে তোমরা কীরকম রিপোর্ট এ করো, রিপোর্ট বাজারে চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে যে তাহলে কি করব, না তোমরা কমিয়ে দাও, না 225 সিট তৃণমূল কংগ্রেস কিন্তু পাবে, আমরা যা সমীক্ষা করে সাধারণ মানুষের কাছে গিয়ে যেটা দেখেছি 225টা সিটই পাবে, বলে না হবে না তোমরা কমিয়ে দিতে হবে, কমিয়ে দাও। বলছে কত কমাবো, তোমরা একদম কমিয়ে দাও, বলে 180, বলে 180 হবে না, 180 থেকে আরো কমাও, যারা সমীক্ষা করেছিল যে চ্যানেল, বলছে আরো কমিয়ে দাও, বলছে 170, না 170 হবে না, বলে কমিয়ে দাও, বলছে 164 নিচে আমরা নামাতে পারবো না। সংবাদ মাধ্যম বললো 164 নিচে আমরা নামাতে পারবো না। আজকে আপনারা দেখছেন 164টা সিট মমতা ব্যানার্জি পাবে, তারা বিরোধীরা বলেছেন। কে বলছেন? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সমীক্ষক রিপোর্ট বলছে মমতা ব্যানার্জি 164টা সিট পাবে কিন্তু 225 পাবে, এটাই হচ্ছে সমীক্ষার রিপোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অপপ্রচার করা হচ্ছে, আজকে মমতা ব্যানার্জিকে সমস্ত বহিরাগত নিয়ে এসে ঘেরার চেষ্টা চলছে। তাই আমরা আমাদের ঘরের মেয়েকে আমরা চাই, আমাদের বাংলার জনদরদী নেত্রীকে, বাংলার অগ্নিকন্যা, বাংলার দুর্গাকে আমরা চাই। আজকে আমার মায়েদের অসম্মান করছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছে দুর্গার নাকি বংশ পরিচয় নেই। আরে দুর্গা মানে তো মমতা ব্যানার্জি কি বলছেন? দুর্গা হচ্ছে প্রত্যেক বাড়িতে আছে, তার বংশ পরিচয় কি আছে? প্রত্যেক বাড়িতে দুর্গা আছে, যেমন আপনাদের দুর্গা বলেছেন মমতা ব্যানার্জি, যে আমার মায়েদের মধ্যে আদ্যা শক্তি আছে, আমরা যত মা আছে সবই দুর্গার অংশ। সেই জায়গায় আপনাদের গর্জে উঠতে হবে, আপনাদের এগিয়ে আসতে হবে, দুর্গা দেশ ধরে আপনাদের বাড়ায় পাড়ায় পাড়ায় যেতে হবে, মমতা ব্যানার্জির হয়ে প্রচার করতে হবে, কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা, আপনারা মহিলা, মমতা ব্যানার্জি আপনাদের জন্য দেখছেন আর আপনারা মমতা ব্যানার্জির জন্য দেখবেন, এটাই হচ্ছে আজকের শপথ, আজকের অঙ্গীকার। আগামী দিনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে 225খানা সিট নিয়ে, আমাদের বিধায়ক 50,000 বেশি ভোটে জিতবেন, এই এলাকা থেকে কোটবার অঞ্চল 1 নম্বরে থাকবেন বিধানসভায়, সেটা আমাদের এমএলএ সাহেব বলে। আপনারা তো হিন্দু, আমরা তো হিন্দু, আজকে আমাদের জাতপাতের ভিত্তিটা কেন? আমরা কি আপনার বাড়িতে খাবো না? বিজেপি বলছে না তফসিলির বাড়িতে খাওয়া যাবে না, নবসূত্র বাড়িতে খাওয়া যাবে না। কিসের? আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে যে চটি পরে তার দাম মাত্র 150 টাকা, আর ভারতবর্ষের
প্রধানমন্ত্রী যে পায়ে জুতা পরে তার দাম হতে 1.5 লক্ষ টাকা পেপারে পত্রিকায় দেখেছেন। এই 150 টাকার চটি বনাম 1.5 লক্ষ টাকার জুতার লড়াই সমস্ত ভারতবাসী দেখবে 27 মার্চ ভগবানপুর বিধানসভা কেন্দ্রে। আর এই নির্বাচন হচ্ছে ভারতবর্ষের সংবিধান রক্ষা করার নির্বাচন, আর এই লড়াই তৃণমূল কংগ্রেসের হচ্ছে আপনাদের উন্নয়নেরকে রক্ষা করার লড়াই। এই লড়াই এবং সংগ্রামকে সাথে রেখে আমরা আগামী দিনে পথ চলা শুরু করেছি। আমাদের এখানে হিমাংশুবাবু আছেন, বহুদিনের পুরাতন লোক, জন্ম লগ্ন থেকে 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করছে। অরবিন্দবাবু আপনার কাছে বলে গেলেন যে ভগবানপুর বিধানসভা অবিভক্ত ভগবানপুর দীর্ঘগত 1996 সাল থেকে আপনারা আমাদের সঙ্গে সাথ দিয়ে লড়াই করে আমরা ভগবানপুর ব্লক বিধানসভাকে অবিভক্ত ভগবানপুরকে আমরা ডানপন্থী দলের কোলে রেখেছিলাম। রাখতে পারেনি পটাশপুর, রাখতে পারেনি সবং, রাখতে পারেনি ময়না, রাখতে পারেনি ভূপতিনগর। ভগবানপুরের মানুষ আন্দোলনের মানুষ, ভগবানপুরের মাটি আন্দোলনের মাটি, ভগবানপুরের মানুষ। চতুর্দিকে ঘর লুট হচ্ছে, মানুষ খুন হচ্ছে, কেবল একমাত্র ভগবানপুরের মানুষ অরবিন্দবাবুর নেতৃত্বে আমরা আপনারা সকলে সামিল হয়ে আমরা ভগবানপুরের মাটিকে আমরা পবিত্র রেখেছিলাম। অজিত খারাপ গেলেন, তারপর অরবিন্দবাবু দুবার জিতলেন, আবার তারপর ডিলিমিনেশনের পর আবার অরবিন্দবাবু ভগবানপুরের ডানপন্থী দলের বিধায়ক হলেন। তা সেই ভগবানপুরের শান্তি যদি আপনাদের রাখতে হয়, ভগবানপুরের উন্নয়ন যদি ঠিক মতো রাখতে হয়, অরবিন্দবাবুকে সমর্থন করা ছাড়া মাঝখানে কোনো বিকল্প পথ নেই। আপনারা জানেন যে বিগত আমরা 1 বছর অতিমারী মহামারীতে ভুগছি, আমরা অনেক আত্মীয় পরিজন হারিয়েছি, সারা ভারতবর্ষের 1 কোটি কত মানুষ মারা গেছে কোভিড-19 করোনা। যখন কোভিড-19 আক্রান্ত হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিল, দিল্লি রাজপথে দাঁড়িয়ে বলেছিল যে আমি 21 দিনের মধ্যে ভারতবর্ষ থেকে করোনা রোগ উচ্ছেদ করব। আপনারা আমার সাথে সাথ দেন, কোথায় বিশ্বাস করে আপনারাও বিশ্বাস করেছিলেন, কাঁসার ঘন্টা বাজিয়েছিলেন, শাঁখ বাজিয়েছিলেন, কেউ আবার পথ চলে সকলকে আবার আলো দিয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি তার কথা রাখতে পারেনি, আবার ঘুরিয়ে ফিরিয়ে বলল যে আপনারা আমার সঙ্গে হাত মিলান। আমি গত 15ই আগস্ট 2020তে আমি ভারতবর্ষের সমস্ত মানুষকে করোনা রোগ থেকে মুক্ত করব, স্বাধীনতার দিন ঘোষণা করব লাল কেল্লায়। কথা রাখতে পারেনি, আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিতে পারেনি, মিথ্যা কথা বলেছিল, ধাপ্পা দিয়েছিল। বছরে 2 কোটি মানুষের চাকরি দিতে পারেনি, মিথ্যা ধাপ্পা দিয়েছে। আজকে সেই ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ বাংলায় আসছে, রোড শো করছে। কে সেই অমিত শাহ? গুজরাটের বাড়ি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি আজকে গুজরাটে যে মূর্তি স্থাপন হয়েছে তার খরচ কত হয়েছিল? 3000 কোটি টাকা। নেতাজি সুভাষের মূর্তি স্থাপন হয়নি রাজপথে, মহাত্মা গান্ধীর জাতির জনকের মূর্তি আজকে দিল্লিতে স্থাপন করতে পারেনি, করেনি। এই সেই ভারতীয় জনতা পার্টির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র দামোদর দুর্গতি প্রধানমন্ত্রী, যারা বাড়িতে বাড়িতে উজ্জ্বলা গ্যাসের কানেকশন আমি